दार्जिलिंग से आए हैं। अरे वाह, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গালিব স্ট্রিট হাটে। আজকে গালিব স্ট্রিট হাটে রগের কি রেট চলছে তার সব কিছুর আপডেট আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরবো। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। मैम ये आपने लिया? मैं पढ़ाता हूँ यार, क्या खराब है? ये क्या पहला डॉग है और घर में है? और नहीं, मेरा ये पहला डॉग है लेकिन मेरे घर में अपनी दार्जिलिंग में बहुत सारा डॉग है। अब दार्जिलिंग से आए हैं? अरे वाह, आज ही आए क्या? नहीं नहीं, मेरा यहाँ पे घर है। अच्छा, यहाँ पर घर है? नहीं, ये डॉग के यहाँ पर रहेगा या दार्जिलिंग में? यहाँ पर रहेगा। ये क्या क्या नाम है आपका भैया? रितेश सिंह। যুগলবন্দি মাসে মাসে পারে, এখন 7 মাস হবে এরকম সাইজ নেই। দাঁড়ান
দাদা এর আগের হাস্কিটাও এখান থেকে নিয়েছিলেন টুকাইদার থেকে এমন কোয়ালিটি আরে আহ থ্যাঙ্ক ইউ চাও চাও আরে বাপ রে এটা রেঞ্জ কেমন গো দাম কেমন রেখেছো 45,000 দাম আছে এক্সেলেন্ট কোয়ালিটি লোমের কোয়ালিটি জাস্ট দেখো লোম পুরো ঢুকে যাবে হাত ভিতরটায় পুরো ঢুকে যাবে হাত থ্যাংক ইউ ওনার যে সার্টিফিকেটটা বানিয়ে দেবে সেই সার্টিফিকেটটা চেন্নাই যেতে হবে তার জন্য যে মেনটেনেন্স এর চার্জ আছে সেই চার্জটা লাগবে সার্টিফিকেটটা পাবো কবে আপনি কোনটা পছন্দ করুন যেটা দেবেন দাম তো আপনি যদি মনে করেন যে ছোট কালের একটা অরেঞ্জ কালার আছে পুরো অরেঞ্জ কালার হবে ১৮,০০০ টাকা দাম আছে এটার দারুণ সুন্দর কোয়ালিটি পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে এগুলো কি আছে সিরজু রেঞ্জ কত রেখেছো ২২
সিজু 22000 টাকা সিজু সিঙ্গেল খেলা হতো কি ভাই বলে হয় না কে বলে মিথ্যা কথা বলে রামসে বাচ্চা করে দিয়ে দিচ্ছে এই এখন কি লেখা আছে দেখো নামটা কমেডিয়ান তো মানে কালাম তো কথা কালে হয় এখানে কি কালার আছে এখানে দেখো যদি অন্য কোনো কালার আছে ছবিটাও এখানে থাকে এই কালারের ছবিটা চলো আমি আপনাকে খাইয়ে দাই দেখিয়ে দিচ্ছি ধরে রাখুন ধরবেন ধরবেন তুমি এটার দাম কত বলছো কোথা থেকে টাটা রে বাপরে আজকে এসছেন সাড়ে দশটা নেমেছেন আচ্ছা আজকে নিয়ে আবার চলে যাবেন এটা কি ফার্স্ট ডগ হবে না বাড়িতে আছে আর ডগ এটাই ফার্স্ট টাইম তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তবে আসি আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবেন